একটা দুর্দান্ত এঁচোড়ের রেসিপি নিয়ে চলে এসেছি। বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব কম সময়ে এটা বানিয়ে ফেলা যায়। পোলাও, ফ্রায়েড রাইস, রুটি, পরোটা সবার সঙ্গে খুবই ভালো লাগবে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন বানানো শুরু করা যায়। এখানে দেখুন আমি ছোটো ছোটো নতুন আলু ছাল ছাড়িয়ে নিয়েছি, আর তার সঙ্গে এক এঁচোড়, একেবারে কচি এঁচোড় এটাকে জলে ধুয়ে রেখেছি। এটাকে বয়েল করে নেবো, একবারে একটা সিটি লাগিয়ে নেবো। এখানে আমি আদা, রসুন, একটা পেঁয়াজ, একটা শুকনো লঙ্কা, জিরে, আর তার সঙ্গে এখানে হাফ চামচের মতো মরিচ গুঁড়ো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেবো। তারপরে এখানে ওই মিক্সিং জার থেকে মশলাটা বের করে নিয়ে আমি একটা টমেটোকেও দিয়ে ওটাকেও আমি এখানে পেস্ট বানিয়ে নেবো। এরপর গ্যাসে একটা কড়া বসিয়ে তাতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে এক চামচের মতো নুন দিয়ে প্রথমে সেদ্ধ করে রাখা আলুগুলো ভেজে নেবো। আমি আর দেখালাম না, ওটা এঁচোড়টা ধুয়ে আমি কুকারে একটা সেদ্ধ সিটি মেরে নিয়েছিলাম। এরপর দেখুন আলুগুলোকে হালকা করে একটু ভেজে নেবো। আলুগুলো মোটামুটি সেদ্ধ আছে, তবে ওভার কুক হয়ে যায়নি, ভেঙে যাওয়ার ভয় নেই। একটু নেড়ে চেড়ে আলুগুলো আর ভেজে তুলে নেবো, আর এতে নুন দেওয়ার কারণে এর মধ্যে আলুগুলোর মধ্যে নুনটা একটু লেগে যাবে। এরপরে দেখুন ওই তেলেতেই যে এঁচোড়গুলো সেদ্ধ করে রেখেছিলাম এঁচোড়গুলোও দিয়ে দেবো। এঁচোড়গুলোকেও আমি ওভার কুক করে নিইনি, আর এটা কচি এঁচোড়েই বেশি ভালো লাগবে, নাহলে এঁচোড়গুলো খুলে খুলে যাবে। আবার গ্যাসের ফ্লেমটা হাই করে 2-3 মিনিটে এঁচোড়টাকেও একটু ভেজে ভেজে নেবো। দেখুন এঁচোড়টাও মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি এঁচোড়টাকেও তুলে নেবো। খুবই সিম্পল রেসিপি, আর বাড়িতে থাকা জিনিসগুলো দিয়েই বানানো যাবে। আর এঁচোড়ের সিজন চলে গেলে তো আর খাওয়া হয় না, এই সময় এঁচোড়ের স্বাদটাও খুব ভালো হয়, যেমনভাবে বানালেই খুব ভালো লাগে। এরপর তেলের মধ্যে আমি 1 চামচের মতো চিনি দিয়ে দিলাম, এর ফলে কালারটা খুব ভালো আসবে। তারপরে এখানে এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। অলরেডি আমি একটা পেঁয়াজ মশলার পেস্টের সঙ্গে ইউজ করেছি, এখানে বড়, আর ওখানের পেঁয়াজটা মিডিয়াম ছিল, আমি এখানে একটা বড় আর একটা ছোটো পেঁয়াজ ইউজ করেছি। এবার 2-3 মিনিট এইভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম মশলাটা দিয়ে দিলাম। এটাকে আবার একটু কষতে থাকবো যতক্ষণ না এর মধ্যে থেকে তেল বেরিয়ে আসে আর একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে, এর কাঁচা কাঁচা গন্ধটা চলে যায়। এরপর বেশ খানিকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ঝালটা আপনারা আপনাদের মতো করবেন, কারণ আমি এখানে মরিচ গুঁড়ো ব্যবহার করেছি, শুকনো লঙ্কা ব্যবহার করেছি, আবার কাঁচা লঙ্কাও দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে এটা মশলাটা একটু ভেজে নেবো। এরপর টমেটোটা যে পেস্ট বানিয়ে রেখেছিলাম টমেটোটা দিয়ে দিলাম। এখানে দেখুন একটু জল দিলাম, নাহলে মশলাটা পুড়ে যাবে। ভালো করে আবার এই মশলাটাকে নেড়ে চেড়ে এর কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত নাড়তে থাকবো। এরপরে ফ্রেশ মটর কিছুটা দিয়ে দিলাম, আর তার সঙ্গে এখানে পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো নুন, আগেও আমি নুন ইউজ করেছি, নুনটা দেখে দেবেন। এরপর 1 চামচের মতো ধনে, জিরেটা আমি গোটা মশলার সঙ্গে পেস্ট করে নিয়েছি, দিয়ে মশলাটাকে ভালো করে আবার কষিয়ে নেব। দুর্দান্ত স্বাদের হয়, ঢেকে আবার 3-4 মিনিটের মতো হতে দেবো, কারণ আমার এঁচোড় আর আলুটা সেদ্ধ, তাই মটরটা যাতে সেদ্ধ হয়ে যায় ওই জন্য আমি এটাকে ঢেকে হতে দিলাম। হয়ে যাওয়ার পর দেখুন আমি মটরটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এবার ভেজে রাখা এঁচোড় আর আলুটা দিয়ে দিলাম। দিয়ে এবার সব উপকরণকে খুব ভালোভাবে এখানে মিশিয়ে নেবো, যত ভালো করে কষা হবে খেতে ততই ভালো লাগবে। এরপরে আমি এখানে 1 চামচের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি, এটা পুরো অপশনাল, যদি আপনারা মনে করেন যে কালারের জন্য দেবেন, নাহলে দেওয়ার কোনো দরকার নেই। এবার মিক্সি ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম, দিয়ে সব মশলাগুলোকে এর সঙ্গে ভালো করে মিশিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও ভালো করে মিশিয়ে দিয়ে হতে দিলাম। এরপর ঢাকা থেকে 2 মিনিটের মতো হতে দেবো, দেখুন 2 মিনিটের মতো হতে দিলাম, আবার একটু নেড়ে চেড়ে দেবো। এই পর্যায়েও এটা খাওয়া যায় এর মধ্যে একটু গরম মশলা দিয়ে, কিন্তু এরপর আমি এতে আরও কিছু উপকরণ অ্যাড করবো। যেমন এখানে আমি 2 চামচের মতো দই দিয়ে দিচ্ছি, একটু জল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে এই সময় একদম লো রাখতে হবে। ফেটিয়ে রাখা দই দিয়ে এটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিলাম, দেখুন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। কষিয়ে নেওয়ার পরে এরপরে আমি এতে গরম জল অ্যাড করছি, যেহেতু সব উপকরণগুলো আমার প্রায় রেডি, যার জন্য এতে আমি একটু গরম জল দিয়ে দিলাম। আর আপনারা এতে যতটা গ্রেভি পছন্দ করবেন সেই হিসেবে জল দেবেন, আর যদি শুকনো শুকনো পছন্দ করেন একটু জল দিয়ে দেওয়ার দরকার নেই। দিয়ে এরপরে এতে আমি 1 চামচের মতো ভালো করে গরম, 1.5 চামচ আর একটু দিয়ে দিলাম, 1 চামচের মতো গরম মশলা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের মতো হতে দেবো। 5 মিনিট যেই হয়ে গেল, চলুন আপনাদেরকে খুলে দেখাই কত সুন্দর হয়েছে, দারুণ দেখতে হয়েছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো, তারপর এটাকে আপনাদেরকে আরেকবার খুলে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন এটাকে সার্ভ করে দিলাম, আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, এবং যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন।